জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের 200-র বেশি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি চেকবই, 1টি এটিএম কার্ড, 4টি আইডি কার্ড এবং নগদ 9,41,000 টাকা। আজ রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন। তিনি বলেন, গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রের মূল হোতা আব্দুর রহমান, তারা ব্যাংকের এটিএম বুথে টাকা স্থাপন ও মনিটরিং কাজে নিযুক্ত ছিলেন। র‍্যাব চারে আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, মিরপুর, হাজারিবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই চক্রের মূল হোতা আব্দুর রহমান সহ 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের 200-র বেশি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি চেকবই, 1টি এটিএম কার্ড, 4টি আইডি কার্ড এবং নগদ 9,41,000 টাকা। আজ রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন। তিনি বলেন, গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রের মূল হোতা আব্দুর রহমান, তারা ব্যাংকের এটিএম বুথে টাকা স্থাপন ও মনিটরিং কাজে নিযুক্ত ছিলেন। র‍্যাব চারে আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, মিরপুর, হাজারিবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই চক্রের মূল হোতা আব্দুর রহমান সহ 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের 200-র বেশি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি চেকবই, 1টি এটিএম কার্ড, 4টি আইডি কার্ড এবং নগদ 9,41,000 টাকা। আজ রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন। তিনি বলেন, গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রের মূল হোতা আব্দুর রহমান, তারা ব্যাংকের এটিএম বুথে টাকা স্থাপন ও মনিটরিং কাজে নিযুক্ত ছিলেন। র‍্যাব চারে আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, মিরপুর, হাজারিবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই চক্রের মূল হোতা আব্দুর রহমান সহ 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের 200-র বেশি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি চেকবই, 1টি এটিএম কার্ড, 4টি আইডি কার্ড এবং নগদ 9,41,000 টাকা। আজ রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন। তিনি বলেন, গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রের মূল হোতা আব্দুর রহমান, তারা ব্যাংকের এটিএম বুথে টাকা স্থাপন ও মনিটরিং কাজে নিযুক্ত ছিলেন। র‍্যাব চারে আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, মিরপুর, হাজারিবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই চক্রের মূল হোতা আব্দুর রহমান সহ 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।